আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম লাইভ ইন মালয়েশিয়া থেকে। ঈদ মোবারক। আজকে চাঁদ রাত, আসলে ঈদের আগের দিন। তো চাঁদ রাত বলতে আসলে আমাদের রোজার মাসেই বলেই যে রোজার ঈদের সময় চাঁদ রাত, তো এই আমাদের জন্য ঈদের আগের দিন তো চাঁদ রাতের মতোই আর কি। তো আমি এখানে গরু গোস্ত রান্না করছি। তো গরু গোস্ত আসলে আমরা এবার কোনো কোরবানি দেইনি, আর কোরবানি এখানে দেওয়াটা একটু ঝামেলা, স্লটার হাউসে আলাদা করে আগের থেকে বলে রাখতে হয়, করতে হয়। তো আমাদের এখানে গরু জবাই হয়েছে, আমরা ওখান থেকে আর কি গরুর গোস্ত কিনে নিয়ে এসেছিলাম, একদম টাটকা গরুর গোস্ত। তো আমি সবসময় যেটা করি, কোরবানি গরুর গোস্ত আমি মানে মাখিয়ে চড়াই, সবাই মাখিয়ে চড়ান, কিন্তু আমি ওখানে কোনো গরম মশলা দিই না, শুধু একটা তেজপাতা আর আদা রসুন হলুদ মরিচ আর অল্প তেল লবণ আমি অল্প তেলের জন্য দিই, কারণ কোরবানি গরুর গোস্তের থেকে বা টাটকা গোস্তের থেকে এমনিতেই প্রচুর তেল উঠে, আর বেশি তেল লেলে আর খাওয়া যায় না। আর এখন সবার শরীরের অবস্থাই তো একটু প্রবলেম হয় বেশি তেল জাতীয় খাওয়া খেলে, তো এই আর কি। তো আমি ভালো মতন গরুর গোস্তটা মাখিয়ে অল্প পানি দিয়ে পেঁয়াজ টিয়াজ যেটা নর্মালি দিতে হয় গরুর গোস্তের মধ্যে, সব কিছুই সব মশলা টশলা দিয়ে, গরম মশলা ছাড়া শুধুমাত্র তেজপাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার আম্মু সবসময় বলতেন যে মাখানোটার উপরেই সব সব কিছু আর কি, গরুর গোস্তের টেস্ট যত বেশি মাখানো যায়, মানে গোস্ত হাতেই বলতে গেলে অতটুকুই সিদ্ধ হয়ে যায়, মানে যেটা কথার কথা আর কি, যে গোস্ত যত মাখানো যায় রান্না ততই ভালো হয় আর কি। তো আমি গোস্তটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তো জানি পুরো গোস্তের মধ্যে খুব ভালো মতন মশলা তেল লবণ যা যা আছে সব সুন্দরভাবে আর কোনো স্মেল না থাকে, আর আসলে টাটকা গোস্ত কোনো গন্ধ থাকেও না, ফ্রোজেন গোস্ততেই যেটা থাকে আর কি। অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে আমি ছড়িয়ে দিলাম, কারণ গোস্ত থেকে যে পানি উঠবে ওইটা দিয়ে রান্না হবে, ওটা দিয়ে সিদ্ধ হবে, এবং সেটাই মজা আলাদা। আমি এখানে কিছু রোস্ট করছি, তো আমি রোস্টগুলোকে আগে একটু লবণ দিয়ে আর অল্প একটুখানি রং দিয়ে, মানে এডিবল কালার যেটা আছে ফুড কালার দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে আমি মশলা কষিয়ে আমি রোস্টটা বানাচ্ছি। তো রোস্ট রান্নাটা আসলে আমি আগের দিনই একটু ভালো মতন করে রেখেছি, যেন পরের দিন প্রেশারটা না পড়ে। পরের দিন দেখা যায় রাত পর্যন্ত রান্না করতে গেলে, ঈদের দিন রাত দেখা যায় দুটা তিনটার সময়, এমনও হয় চারটা সাড়ে চারটা পাঁচটার সময় ঘুমাতে যেতে হয় বাড়িঘর গুছিয়ে রান্না বান্না করে। তো যেহেতু এক হাতে করতে হয়, আমার বাচ্চারা হাজব্যান্ডও আমাকে যথেষ্ট হেল্প করে আলহামদুলিল্লাহ, কিন্তু সকালবেলা পরের দিন ঈদের দিন ঘুম ঘুম লাগে এবং মাথাটাও ব্যথা হয়ে যায়, তো এর জন্য আর বেশি প্রেশার রাখিনি। আগের দিনই আমি সব যে স্পাইসি খাবারগুলো সব করে রেখেছি, যেমন চটপটি, তারপরে চিকেন রোস্ট, তারপরে গরু গোস্ত, এগুলো আমি আগের থেকে রান্না করে রেখেছি, মুরগির গোস্ত এই আর কি, এগুলো সব ঝাল জিনিস আগের থেকে রান্না করে রেখেছি, যেন আগামী তিন চার দিন আর না রান্না করতে না হয়। রান্নাটা করে রেখে আমরা বের হয়েছি একটু, যে আরও কিছু বাজার হাট করার দরকার ছিল, আমি মিষ্টি খাবারগুলো বানাবো। তো আমার কাস্টার্ড ছিল, আমি মনে করেছি যে একটু বেশি আছে, কিন্তু বেশি ছিল না, তো আমি কাস্টার্ড পাউডার আরও কিছু টুকটাক জিনিস আছে যেগুলো মানে ঈদের আগের দিনই একটু বের হলে, আসলে দেখা যায় যে চাঁদ রাতের দিনে একটু বের হয়ে কেনাকাটা করতে তাড়াহুড়ো করে কেনাকাটার একটু মজাই আলাদা। যেহেতু বাংলাদেশে থাকি না, দেশের প্রবাসে থাকতে হয়, তো ওই আমেজটা বের হলে একটু ভালো লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঈদের চাঁদ রাতে বের হলাম কিছু কেনাকাটা করতে, তাই একটু টুকটাক কিছু কেনাকাটা রেখে দিয়েছিলাম যে আস্তে ধীরে করবো। তো চাঁদ রাতের দিন বের হলাম, তো আমেজ আছে আসলে, আমরা যেখানে আছি ওখানে যে আমেজ নাই তা না, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, ওই মসজিদে কিছু দোয়া কালাম হয় শোনা যায় আর কি, ভালো লাগে। তো বাংলাদেশের মতো না হলেও এখানে বোঝা যায় যে না কোরবানি ঈদ হচ্ছে, তো কোরবানি ঈদ হচ্ছে আর কি বোঝা যায় বলতে, মানে ঈদ হচ্ছে সেটা বোঝা যায়, কোরবানি ঈদ ওভাবে বোঝা যায় না, কারণ বাংলাদেশে দেখা যায় যে সব জায়গায় গরু ছাগল সব আওয়াজ শোনা যায়, তারপর একটা গরু ছাগল সব কোরবানির সময় যে স্মেলটা আছে সেটা পাওয়া যায়, একটা সুন্দর স্মেল, ওটা আসলে আমাদেরই ভালো লাগে, তখনই মনে হয় কোরবানি। এখানে এরকম পাওয়া যায় না, কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই, কোরবানির হাট নাই, এই এটাই বোঝা যায় না আর কি। কিন্তু ঈদ এটা বোঝা যায় যে হ্যাঁ ঈদ হচ্ছে, এখানে একটু ফায়ার ওয়ার্কস হয়, আর মুসলিম কান্ট্রি যেহেতু বোঝা যায়, আর আমাদের বাসাটা যেহেতু মসজিদের একদম কাছে এর জন্য আমরা অনেক কিছু বুঝতে পারি। তো এই আর কি আমরা কী কী কেনাকাটা করছি, আমরাও কেনাকাটা করতে থাকি, আপনারাও দেখতে থাকুন আমি কী কেনাকাটা করছি।
ভালো হয় না, তো আমি একটু ফ্রেশ ফ্রুটস কিনে বানানোর চেষ্টা করি কাস্টার্ডটা, কারণ কাস্টার্ডটা দুদিন রেখে খেতে গেলে দেখা যায় নষ্ট হয়ে যাবে একটু যদি দু তিন দিন বেশি রেখে খাই, তো এর জন্য সব ফ্রেশ দেওয়ারই চেষ্টা করি। তো আমরা চলে এসেছি আমাদের কর্ণমণিয়ামে, তো এসে রাতের বেলা একটু মনে করলাম নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, একটু রিল্যাক্স হয়ে উপরে যাই, কারণ আবার একটু কিছু মিষ্টি রান্নাবান্না আছে। তো এই যে আমাদের কর্ণমণিয়াম, পাশে আমাদের মসজিদ, ওই যে লাইট চলছে আমাদের পাশে মসজিদ, যেটা আমাদের জন্য সত্যি শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের কপালে এরকম একটা বাসায় রেখেছেন। সবার এরকম হয় না, কপাল হয় না আসলে, জুটে না কপাল বলতে, আসলে আল্লাহ সবার, আল্লাহ সব কার রিজিকে কি রাখেন এই আর কি। মসজিদের পাশে বাসা কিন্তু আসলেই যে থাকবেন সেই বুঝবে। তো কিছুক্ষণ নিচে ঘোরাঘুরি করে উপরে চলে আসলাম, এখন আমি এখানে সেমাই রান্না করবো। নর্মালি যে দুধ সেমাই রান্না করা হয় ওটাই রান্না করছি, যে একটু ঘিতে ভেজে, হালকা ভেজে, তাহলে একটা ভালো ফ্লেভার আসে। তো আমি কিছুক্ষণ এটাকে ভেজে, এখানে বাংলাদেশি ভার্মিসেলি পাওয়া যায়, সেমাই পাওয়া যায়, তো ওটাকে আমি একটু ভালো মতন thank you.
আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতো হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। তো আসলে এটা এতটা ঘন থাকে না, আমি এটার মধ্যে আবার মিল্ক মানে মিশাবো, তখন একদম একটা ভালো কনসিস্টেন্সি চলে আসবে। তো আমার রান্নাবান্না শেষ, আমার মেয়ে আমাকে খুব সুন্দরভাবে মেহেন্দি লাগিয়ে দিল। মেহেন্দিটা খুবই আমি আসলে আগে লাগাতাম, এখন আমি লাগাতে পারি না ওইভাবে, ওই লাগিয়ে দেয়। এবং ঈদেরটা তো মেহেন্দি না লাগালে হয় না,